আমি যে ক্যারেক্টারটা যখনই করি আমি চেষ্টা করি ক্যারেক্টারটির মধ্যে থেকে কাজটি করার, ক্যারেক্টারটিকে ধারণ করে কাজটি করার ওই সময়টুকুর জন্য। পরাণে চেষ্টা করেছি, আর পরাণ তো অনেক দিন আগের কাজ, ইতিমধ্যে একটু হালকা পাতলা তো ম্যাচিউরও হয়েছি। তো দামালে যেটা করেছি এখন পর্যন্ত আমার ফিল্মে আমার বেস্ট কাজ এখন পর্যন্ত। বাঙালি এবং বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ইতিহাসকে সমুন্নত রাখা, ইতিহাসকে ক্যারি করা, এটা তো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এটা আমাদের চেতনার জায়গা, এটা আমাদের ঐতিহ্যের জায়গা। নানাভাবে যখন তখন ইতিহাসকে যে যেভাবে পেরেছে বিকৃত করেছে। আমরা যারা কাজ করছি, আমরা যারা রিপ্রেজেন্ট করছি, যারা শিল্পী, তাদের তো উচিত সঠিক জায়গাটাকে সঠিকভাবে উপস্থাপন করা। সেই জায়গা থেকে আমার একটা ক্ষুদ্র প্রয়াস ছিল দামাল, এবং টোটাল দামালটাই একটা অসম্ভব ভালো রকমের চেষ্টা, যেটা 28 তারিখে দর্শকরা দেখে বলবেন। ঐতিহাসিক ঘটনার ছায়া অবলম্বনে আমরা এই কাজটি করেছি। তো যখনই ঘটনাটি চলে, প্যারালাল পাশাপাশি আরেকটি ঘটনাও চলতে থাকে, এদিক সেদিক করার কোনো অপশন নেই আর কি। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিল্মেও ছোটোখাটো তো থাকেই, আমরা তো ভুলের কোনো ঊর্ধ্বে নেই। তো সেটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমি মনে করব আমাদের একটা অসাধারণ একটা প্রয়াস ছিল, আমাদের একটা অসম্ভব ভালো চেষ্টা ছিল হচ্ছে আমাদের দামাল। যে কোনো কাজই তো একটু ধারণের ব্যাপার থাকে, নিজেকে ওই ক্যারেক্টারটির মতো করে ভাঙতে হয়, পলিশ করতে হয়। তো রাহেন রাফির সাথে যেহেতু আমার ব্যাক টু ব্যাক কাজ হয়েই যাচ্ছে, একের পর এক কাজ, তো আমাদের মধ্যে সিনটা অনেক ভালো। সো আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করতে হয় না আর কি, আমরা বুঝতে পারি মানে ও কী চাচ্ছে বা আমি কী চাচ্ছি বিষয়টা। এটা তো একদমই ডিপেন্ডস অন ডিরেক্টরের উপর, সে মনে করেছে এই টিমটা। আর ব্যাক টু ব্যাক কাজ তো দামালের মানে পরাণের পরপরই তো প্যান্ডামিক গেল, তারপরে যে মাঝের যে সিচুয়েশান তখনই তো দামালের কাজ শুরু হয়। সো ও বোধহয় মনে করেছে এটা সিঙ্ক করতে পারবে, এনার্জেটিক একটা টিম দরকার ছিল, প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। তো আমরা তো আশাবাদী, আমাদের প্রত্যাশা হচ্ছে দলে দলে আসুক। অনেক দিন পর হলে দেখেছি যে একই ফ্যামিলির 8 জন 10 জন মিলে, সেই ছোটোবেলায় আমরা এই সিনারিওটা পেয়েছিলাম আমাদের, তার মাঝে মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, এই যে জোয়ার সিনেমা হলে যাওয়ার, দীর্ঘদিন পর পরাণে পেয়েছি আমরা। তো আশা করছি দামালেও এই জোয়ারটা থাকবে এবং ওনারা হতাশ হবেন না, একটা ভালো মুভি দেখে পরিতৃপ্ত হয়ে ওনারা বাড়ি যেতে পারবেন আর কি। দেখুন না, আমাদের পরাণের প্রচারণায় আমরা কিন্তু সময় দিচ্ছি। দামালে তো এখন পর্যন্ত কোনো ফিল্মে এভাবে আর্টিস্টরা মিলে এভাবে প্রচারণা, এভাবে মার্কেটিং, এভাবে একসঙ্গে কোথাও হয়েছে কিনা আমি জানি না, তবে আমরা কিন্তু চেষ্টা করছি। আমাদেরও তো দায়বদ্ধতা আছে, দর্শকদের কাছে তো যে বলতে হবে যে আসুন না, দেখুন না। আর কৃতজ্ঞ সংবাদ মাধ্যমের উপর, বিশেষ করে সময় টিভি, খুবই ভালো কাজ করছেন আপনারা, যে কোনো প্রোডাকশানে আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশের ফিল্মটা বাঁচলে আমরাও বেঁচে যাই, দেশটাও বাঁচে, আমাদের ঐতিহ্য তো তাকে টিকিয়ে রাখতে হবে। তো একটা দেশের শিল্প সাহিত্যের বড় অংশ জুড়ে হচ্ছে মুভি, মুভিটাই যদি আস্থা বলে চলে যায়, আস্থা কুড়ে চলে যায়, তাহলে আর থাকলো কী।